সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো। গতকাল আমরা এই বইটি পড়িয়েছিলাম। এখানে কি পড়িয়েছিলাম? একটি কবিতা। কবিতাটার নাম কি ছিল? সংকল্প, না সংকল্প কবিতা আমরা পড়েছিলাম। সংকল্প কে লিখেছেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাই না? আমরা এই কাজী নজরুল ইসলাম সম্বন্ধেও পড়েছিলাম। আজ আমরা পড়ব সুন্দরবনের প্রাণী। কি পড়ব? সুন্দরবনের প্রাণী। সবাই এই 10 পৃষ্ঠা বের করো, 10 এবং 11 পৃষ্ঠা বইটা বের করো তো। বের করেছ? আচ্ছা, কি সুন্দরবনের প্রাণী, তাই না? তোমরা এই সুন্দরবনের প্রাণী এই সম্বন্ধে আমরা পড়ব। সুন্দরবন কোথায় অবস্থিত আগে আমাদেরকে জানতে হবে। সুন্দরবনটা কেমন এটা আমাদের একটু জানা দরকার, তাই না? আমরা পড়ার আগে এই সুন্দরবন সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। আমাদের দেশের সবচেয়ে দক্ষিণে, দক্ষিণে কি আছে? বঙ্গোপসাগর, তাই না? দক্ষিণে আমরা জানি দক্ষিণে বঙ্গোপসাগর আছে, কিন্তু তার বঙ্গোপসাগরের কূল ঘেঁষে আছে সুন্দরবন, তাই না? সুন্দরবন খুলনার দক্ষিণে, খুলনার দক্ষিণে মোংলার পাশাপাশি এই হচ্ছে সুন্দরবন। সাতক্ষীরার কিছু অংশ মিলে সুন্দরবনের একটা অংশ। এই আমাদের এই সুন্দরবনের পরেই কিন্তু ভারতের অংশ, তাহলে এর এক পাশে আছে বঙ্গোপসাগর, এক পাশে আছে খুলনা এবং সাতক্ষীরা। আমাদের দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই জেলাটি অবস্থিত, এই বনটি অবস্থিত। এখন এই বনের সম্বন্ধে আমরা পড়ব। বনে কী কী পাওয়া যায় বন সম্বন্ধে সেটা এখন আমাদের হচ্ছে। আমাদের জাতীয় বনের নাম কি তোমরা বলো তো? জাতীয় বন সুন্দরবন, তাই না? জাতীয় বন সুন্দরবন। আমাদের জাতীয় পশুর নাম কি? জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? এই সুন্দরবনে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এখন এই গল্পটি পড়ি। আচ্ছা, বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সুন্দর সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল এই বিশাল বন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরী গাছের বন, তেমনই রয়েছে নানা প্রাণী জীবজন্তু। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম ও জায়গার নাম, তাই না? যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা, সিংহ বললেই ভেসে ওঠে আফ্রিকার কথা, তেমনই বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ থাকে সুন্দরবনে। এই বাঘ দেখতে যেমন সুন্দর তেমনই আবার ভয়ঙ্কর, যার এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায়, শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও গুলবাঘ, কিন্তু এখন আর এসব দেখা বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। সুন্দরবনের বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ, কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ, এদের বলে চিত্রা হরিণ। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, ছিল হাতি, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই, তবে দেশের রাঙ্গামাটি ও বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই এই দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়, এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, কিন্তু শকুন এখন বাংলাদেশের বিলুপ্ত প্রায় পাখি। প্রাণী বৃক্ষলতা এ সব কিছুই প্রকৃতির দান, তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা খরা ঝড় ইত্যাদি।
দেখো তো 12 পৃষ্ঠায় অনেকগুলো ছবি আমরা দেখতে পাই, গন্ডার, হাতি, শকুন, বুনো শুয়োর, মদন ট্র্যাক। এখানে আছে পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়। সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। সব যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। আমরা এইটা পড়লাম, প্রবন্ধটা পড়লাম, কিন্তু এটার ভিতরে অনেক কিছুই কিন্তু আসে নাই যেগুলো আমরা জানি যে কি, যে সুন্দরবনে প্রচুর পরিমাণ মধু পাওয়া যায়। মৌমাছি মৌচাক করে, মৌচাক থেকে মধু আহরণ করে, যাদের নামকে আমাদের দেশের অনেক মানুষ আছে যারা এই মধু আহরণ করে। কোথা থেকে? সুন্দরবনের থেকে। আচ্ছা, এছাড়াও এখানে রয়েছে অজগর সাপ, অজগর সাপ, আরও বিভিন্ন ধরনের বিষধর সাপও কিন্তু পাওয়া যায় সুন্দরবনে। এই সুন্দরবনে যে সমস্ত জীবজন্তু ছিল, পশু পাখি ছিল, অনেক কিছুই বিলুপ্তর পথে। এর একটা মাত্র কারণ এসে মানুষ, মানুষ এটাকে ধ্বংস করেছে। মানুষ কিভাবে ধ্বংস করেছে? কারণ এদের থাকার মতো পরিবেশ সৃষ্টি করে, গাছপালা কেটে, বন জঙ্গল কেটে উজাড় করেছে, বাড়িঘর করেছে, যার কারণে আজ এই জীবজন্তু আর বসবাসের অনুপযোগী হয়েছে। তাহলে আমরা এই জীবজন্তুকে আমাদের বাঁচিয়ে রাখতে গেলে এই বনকে বাঁচাতে হবে, বনকে বাঁচাতে হবে। এছাড়া বনের ভিতরে আছে প্রচুর পরিমাণ নদ নদী, বিভিন্ন খাল হয়ে গেছে যেখানে প্রচুর মাছও পাওয়া যায়। সুন্দরবনে কিন্তু অনেক মাছও পাওয়া যায়। তাহলে আমরা আমাদের এই সম্পদকে বাঁচাতে হলে আগে আমাদের এই বনকে বাঁচাতে হবে। যদি আমরা বন বাঁচাতে পারি তাহলে আমাদের কি হবে? প্রাকৃতিক সম্পদ বেঁচে থাকবে। তাহলে আমরা এই প্রাকৃতিক সম্পদ, এটা কিন্তু একটাই জিনিস যে সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ বন। এটা এমনিতে এমনিতেই গাছ জন্মে, ঠিক আছে, এমনিতে এমনিতেই গাছ জন্মে। এর গাছের প্রচুর পরিমাণ গোলপাতা কাঠ আমরা এখান থেকে পেয়ে থাকি। সুন্দরী, কেওড়া, গরান এবং এই সুন্দরবনের কাঠ দিয়ে কিন্তু খুলনা নিউজ প্রিন্ট কাগজের কলেও প্রচুর কাগজ তৈরি হয়, ঠিক আছে। আমরা এই সম্পদকে বাঁচাবো, এটা আমাদের প্রত্যাশা, এবং এইটা সুন্দর করে তোমরা পড়বে। এবং তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা পড়ার ফাঁকে ফাঁকে লিখবা। তোমরা যদি না লেখো তাহলে অনেক কিছুই তোমরা ভুলে যাবা, লিখলে তোমাদের হাতের লেখাও ভালো হবে, তারপরে তোমাদের জিনিসটা মনেও থাকবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।